এই মুহূৰ্তত ধুবুৰীৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনালোকৰ বাবে লৈ আহিছো। ধুবুৰীৰ বিশাল মেগা মাৰ্টত এক অঘটন সংঘটিত হৈছে। এটা প্ৰকাণ্ড গাঁতত পৰি এটি শিশু শ্ৰমিকৰ মৃত্যু হৈছে আৰু তাৰ পাছতেই বিশাল মেগা মাৰ্টৰ বিৰুদ্ধে এতিয়া নতুন নতুন অভিযোগ উত্থাপিত হৈছে। ধুবুৰীত এই ঘটনা সংঘটিত হৈছে, প্ৰকাণ্ড গাঁতত পৰি শিশু শ্ৰমিকৰ মৃত্যু হৈছে আৰু শিশু শ্ৰমিক তেওঁলোকে নিয়োজিত কৰি ৰখাৰ এতিয়া অভিযোগ উত্থাপিত হৈছে। আৰু শিশু শ্ৰমিকক নিয়োগ কৰি ঠিকাদাৰে লুণ্ঠন চলাই যোৱাৰ অভিযোগো উত্থাপিত হৈছে ধুবুৰীৰ বিশাল মেগা মাৰ্টৰ বিৰুদ্ধে। দুই কুখ্যাত চোৰাং চাউল ব্যৱসায়ীয়ে বিশাল মাৰ্কেট নিৰ্মাণ কৰাৰ অভিযোগ তুলিছে। জীৱন সাহা আৰু মহেন্দ্ৰ চেঠিয়াই অবৈধভাৱে নিৰ্মাণ কৰিছিল সেই মাৰ্কেট। নিম্নমানৰ হাজিৰা দি শিশু শ্ৰমিকসকলক নিয়োজিত কৰি ৰখাত এতিয়া ক্ষোভিত হৈ পৰিছে স্থানীয় লোকসকল আৰু প্ৰকাণ্ড এটা গাঁতত পৰি এটি শিশু শ্ৰমিকৰ মৃত্যু হৈছে। ধুবুৰীৰ বিশাল মেগা মাৰ্টত এই ঘটনা সংঘটিত হৈছে। নতুন নতুন অভিযোগ উত্থাপিত হৈছে মাৰ্কেটখনৰ বিৰুদ্ধে। শিশু শ্ৰমিক নিয়োজিত কৰিছে এই অভিযোগ আছে আৰু দুই কুখ্যাত চোৰাং চাউলৰ ব্যৱসায়ীয়ে নিৰ্মাণ কৰিছে সেই মাৰ্কেটখন। জীৱন সাহা আৰু মহেন্দ্ৰ চেঠী নামৰ সেই দুগৰাকীকৈ চাউল চোৰাং চাউলৰ ব্যৱসায়ী আৰু তেওঁলোকে অবৈধভাৱে নিৰ্মাণ কৰিছে এই বিশাল মেগা মাৰ্টখন। এই অভিযোগ স্থানীয় ৰাইজে উত্থাপিত কৰিছে। নিম্নমানৰ হাজিৰা দি শিশু শ্ৰমিক নিয়োজিত কৰাৰো অভিযোগ উত্থাপিত হৈছে আৰু সেই অঘটন তাতেই সংঘটিত হৈছে। কাম কৰি থকা অৱস্থাতে এটা গাঁতত পৰি মৃত্যু হৈছে এটি শিশু শ্ৰমিকৰ। আমার নাম শুক্র আলী। যে ছাড়া মারা গেছে নাম কি? জেরুল হক। ওই বাড়ি সোলাকুড়া। বয়স কত? বয়স 15-16 বছর। 15-16। ওই কাম করছিল বিশাল মার্কেট। কোন জায়গায় বিশাল মার্কেটটা? ঈদগাহ মাঠের আগে। এটা কিভাবে হলো ঘটনাটা? এটা ঘটনা হলো আপনার 9টার সময় অনেক আমি জয়েন হয়েছে, 9টার সময় কাম করছে। কাম ধরার পরে 5টা লেবার আছিলাম। মিস্ত্রি আছিল আপনার ওখানে গ্রিল মেশিন ই ভাঙে, গ্রিল মেশিন ই ভাঙে। আর ওই চাংড়াটা দুটা চাংড়া তলে আসিল আর মিস্ত্রিটা তলে আসিল। হ্যাঁ, গাড়িটা খুঁজতে খুঁজতে মাটি যেমন তুলে তুলে আর কি ইয়ের মধ্যে দেয়, আমরা দুজনে উপরে থেকে নিয়ে ওইখানে যেমন খাবো। লেবার না মিস্ত্রি? লেবার, ওটা লেবার। তাহলে ওই বালু মাটিটা ধইছে পড়ে গেল, চাংড়া কাজ ধইছে, কাজ ধরার লাগার লাগে উপরে যেটা বাসপো ছিল এত বড় বাসপোটা, বাসপোটা একদম পড়ে গেছে। হ্যাঁ, গাড়ি উপরে পড়ে গেছে। পড়ার পরে ফের আমরা 5-6 জনে ধরে বাসপোটা সোজা করে টাইনা বাই করছি। টাইনা বাই করে তারপরে মালিকের গাড়ি আসিল গাড়িতে। মালিকের নাম কি জানো? মালিকের নাম জানি না, ঠিকাদারের নামটা জানি। ঠিকাদারকে? ঠিকাদার বেড়া বাজারের আজীবা। আজীবা বেড়া বাজার? আজীবা। আমি তা হতে পারবো না, আমি নতুন গেছি না। আজীবা ঠিকাদার। আর ওখানে যেমন হেড মিস্ত্রিগুলো আসছিল, হাতে যেমন মোটা একটা মিস্ত্রি ওই হাতে নিয়ে আসছিল, পরে আর একটা মিস্ত্রি আসছিল। আশা করি বাবা ফেরত নাকি আসবে। এখানে হসপিটালে কি হবে? হসপিটালে এই জায়গাটা আনছে আর ওই রাজা নামটা।